উচ্চ আওয়াজে গান বাজাতে নিষেধ করায় কুপিয়ে হত্যা দুই আসামি গ্রেপ্তার শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন শেরপুর সদর থানার পশ্চিম শেরি এলাকায় উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় রিক্সা চালক মিন্না শেখকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দ ছয় আগস্ট রাতে র্যাব চোদ্দ এর দেয়া এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে শেরপুর শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার পৌর এলাকার পশ্চিম শেরি মহল্লার বাসিন্দা মোহাম্মদ কবির হোসেনের দুই ছেলে রাজীব মিয়া এবং রাজন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে ছয় আগস্ট রবিবার রাতে বগুড়া জেলার আদম থানা এলাকা এবং ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডুমরা এলাকায় র্যাব বারো ও র্যাব দশে যৌথ আবিজানিক দলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব সিপিসি এক ক্যাম্প গত একত্রিশ জুলাই রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মামলা সূত্রে র্যাব জানায় ওই দিন রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত ভিকটিমের বড় ভাই মোহাম্মদ জিন্না শেখের বাড়ির পাশে উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে বাজাত গান বাজাচ্ছিল আসামিরা ভিকটিম ও তার ভাই এতে নিষেধ করলে আসামিরা তর্কাতর্কি করে তাদের হুমকি দিয়ে চলে যায় পরে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে গালিগালাজ ও শুরু করে বাধা দিলে তাকে আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে আশেপাশের লোকজন ভিক্ট্রিমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরে এই অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুই আগস্ট সকালে মিন্না শেখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ঘটনায় তার স্ত্রী রহিমা বেগম মারামারি সহ তার স্বামীকে হত্যার অভিযোগ এনে শেরপুর সদর থানায় মামলা দাখিল করেন